নিব, দুইটা সংখ্যা কি বলে জ্যামিতিক খুঁটি? তো এটার জন্য আমি যোগফলটাকে কাজে লাগাবো। ধরো জে ওয়ান একটা জটিল সংখ্যা, এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, জেড টু একটা জটিল সংখ্যা, এক্স টু প্লাস আই ওয়াই ওয়ান, আমরা চাচ্ছি জেড ওয়ান মাইনাস জেড টু জটিল সংখ্যা। তাহলে এটাকে দেখো আগের মতো যদি তুমি হিসাব করো কি হবে, এটা সংখ্যাটা কি হবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস আই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, না? জি স্যার, আচ্ছা এখন আমরা ফিগারে আসি, ফিগারে এসে উপরে উঠাই, মূল বিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম। আচ্ছা আমি মনে করলাম যে এখানে আছে পি ওয়ান বিন্দু, যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান যা জেড ওয়ান দুটি সংখ্যাকে প্রকাশ করে, অপি হচ্ছে তার পরের মান। এখানে নিলাম জেড টু অর্থাৎ পি টু বিন্দু, এক্স টু ওয়াই টু সে প্রকাশ করে জেড টু যেটি সংখ্যা অপি ওয়ান অপি টু। তাহলে এখন আমরা এক কাজ করে দেখো, এটা হচ্ছে তোমার জেড ওয়ান, এটা হচ্ছে জেড টু। আমি তীরচিহ্ন দিলাম যেহেতু ভেক্টরের ক্যারেক্টার তার মধ্যে আছে, এই জন্য তীরচিহ্ন দিয়ে বিষয়টা বুঝে দিলাম। এখন তুমি এই অপি টু বাহুটাকে পিছনের দিকে একটু বাড়াও, বাড়াইলে পরে দেখো এইখানে যে পয়েন্টটা আমরা পাবো, পয়েন্টটা বোঝা যায় কিনা কি হবে, মাইনাস এক্স টু মাইনাস তার সমপরিমাণ নিব আমরা, এই বলা হোক। তাহলে এটা মাইনাস জেড টু হবে না, এই জি পয়েন্টের স্যার, সমান তোমার মাইনাস মাইনাস এক্স মাইনাস। মাইনাস ওয়াই টু, আচ্ছা এখন দেখো আমি এই ও বিন্দু থেকে এই অপি ওয়ান দিয়ে প্রকাশ করলাম জেড ওয়ান, আর এটা ধরলাম অপি টু, অপি টু ড্যাশ তা দিয়ে প্রকাশ করলাম মাইনাস জেড। তাহলে তুমি আগের ক্যারেক্টারটা কাজে লাগাও, এখানে জেড ওয়ান এবং মাইনাস জেড এর পরম মানকে তুমি একটা সামান্তরিক দিকে সঞ্জিত বাহক। তাহলে আমি যখন এখানে একটা সামান্তরিক আঁকবো, দেখো একটা সামান্তরিক দিকে আঁকি, এখন এটা তোমার কাছে মনে হবে না, আমি অনুমান নির্ভর রাখতেছি, এই একটা সামান্তরিক, এই সামান্তরিকটা যে আমি আঁকলাম সামন্তরিকের এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে যদি আমি কি বলি, তাহলে ওপিটা কি ইন্ডিকেট করে, ওপিটা কি ইন্ডিকেট করে, আমি ওপি ওয়ান এবং ওপি টু ড্যাশ কে সন্নিহিত বাহুদের সামন্তরিক, এই সামন্তরিকের যে কর্ণ, এই কর্ণটা কি জেড ওয়ান এবং মাইনাস টু জেড টু নামক দুইটা জটিল সংখ্যার যোগফল নির্দেশ করে না, জি স্যার, আগে থিওরি মোতাবেক তাই তো করে, জি স্যার, তাহলে জি স্যার, পরেটাকে দেখো এখন এই ওপি টু এর মধ্যে আছে জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে ওপি টু এর মধ্যে মাইনাস জেড জেড ওয়ান মাইনাস জেড টু যে আছে এটাকে আমরা দিছি কিভাবে, আসলে জেড ওয়ান এর সাথে যোগ করছি মাইনাস জেড টু, এভাবে তো আসছি আমরা, জি স্যার, জেড ওয়ান এর সাথে মাইনাস জেড টু যোগ করার আলটিমেট কি আসলো, জেড ওয়ান এর সাথে মাইনাস জেড টু যোগ করার আলটিমেট কি আসলো, জেড ওয়ান মাইনাস জেড টু, জেড ওয়ান মাইনাস, আমার তো দরকার হলো ওইটি জি ফলের জ্যামিতিক প্রতিরূপটা। জি স্যার, তাহলে এখন আমরা এটা কিভাবে নির্ণয় করবো, দেখো আমার জেড ওয়ান মাইনাস জেড টু যদি হয় তাহলে জেড টু এর সাথে সংশ্লিষ্ট যে এখানে পরম মানটা আছে এই লাইনটাকে আমি পিছনের দিকে বাড়াবো, জেড টু এর সাথে সংশ্লিষ্টকে পিছনের দিকে বাড়াবো, বাড়ানোর পর তার সমপরিমাণ অংশ কেটে নিব, নিয়ে এই দুইটাকে সঞ্জিত বহুদূর একটা সামান্তরিক আঁকবো, আঁকলে পরে এখানে কর্ণটাই নির্দেশ করবে জেড ওয়ান মাইনাস জেড টু নামক সংখ্যা জ্যামিতিক প্রতিবিন্দু পি, অর্থাৎ এই বিন্দুটা হবে তোমার এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, যেটা ইন্ডিকেট করবে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস আই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, অর্থাৎ জেড ওয়ান মাইনাস জেড টু। তাহলে এটা কম্পারেটিভলি সহজ আছে না, জি স্যার, তাহলে যোগফল এবং বিয়োগফল আসলে একই সূত্রের আন্ডারে আছে, সামন্তরিক বিধি দিয়ে সেটা সমাধান করা যায়। তাহলে দুইটা জটিল সংখ্যা যদি বিগ ফল আমাকে বের করতে বলে আমি এদের জন্য সংশ্লিষ্ট বিন্দু দিয়ে মূল বিন্দু থেকে যোগ করব, আর যেটা বিগ করতে চাই ওটাকে পিছন দিকে বাড়াবো, বাড়ানোর পর এখানে প্রথমটা আর বাড়ানোটা নিয়ে একটা সামন্তরিক রাখবো কর্ণ দিয়ে জেড ওয়ান মাইনাস জেড টু, আর যদি জেড টু মাইনাস জেড ওয়ান বলে তাহলে আমরা কি করবো,
জেড টু মাইনাস জেড ওয়ান দিলি কত? তাহলে এখানে আছে জেড ওয়ান, এখানে আছে জেড টু, পি ওয়ান পয়েন্ট পি টু পয়েন্ট। তাহলে আমাকে জানতে যেগুলো জেড টু মাইনাস জেড ওয়ান, তাহলে আমার অ্যাক্টিভিটিসটা কি হবে? জেড ওয়ান কে পেছনের দিকে বাড়াবো, জেড ওয়ান কে পেছনের দিকে বাড়াবো, এই পর্যন্ত আসলাম পি ওয়ান। তারপরে তারপর সামান্তরিক অঙ্কন করব তাদেরকে নিয়ে, মাইনাস জেড ওয়ান আর জেড টু কে নিয়ে, মাইনাস জেড ওয়ান আর জেড টু কে নিয়ে আমরা সামান্তরিক করব। এখানে একটা সামান্তরিক করতে যে সামান্তরিক করণ হবে এটা অপি, এটা দিয়ে লিখিত হবে জেড টু মাইনাস জেড ওয়ান। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে আমরা দুইটা জটিল সংখ্যার যোগফল এবং গুণফলের যে প্রতিরূপ ব্যাখ্যা করতে পারলাম। যদি কেউ আমাদের এগুলি বের করতে বলে, তাদের পরম মান বের করতে বলে, তাদের আর্গুমেন্ট বের করতে বলে।